বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে এই একটা সুন্দর সকাল দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ব্যালকনিতে পায়রাটা যে বসে আছে দেখতে পাচ্ছেন, ওর অলরেডি ডিম থেকে বাচ্চাও হয়ে গেছে। এবার পায়রাটা কি করেছে, বাচ্চাটাকে নিজে আগলে রেখেছে। আমাদের বাড়ির যদি কেউ ওই দিকে যায় তাহলে ও পায়ের আওয়াজ পেলে আরো ভালো করে বাচ্চাগুলোকে গার্ড করে রেখে দেয় বাচ্চাদের সেফটির জন্য। আজকে জলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে মাশরুম কেটে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি, মাশরুমটা দিয়ে দেবো। আজকে একটু মাশরুম ভাজবো। আমি মাশরুমটা ভাজাই করি, আমার তরকারি খেতে ভালো লাগে না তাই আমি তরকারি বানাই না। এই যে মাশরুমটা ভাজতে দিলাম, সরি ভাপাতে দিলাম। মাশরুমটা ভাপানো হয়ে গেছে, জলটা ফুটছে। এবার মাশরুমে জলটা ফেলে দেব। আর এপাশে দেখতে পাচ্ছেন আমার মিক্সিতে এই যে বাটনাটা বাটা হয়ে গেছে, জিরেটা বেটে নিয়েছি। এবার মাশরুমটা পেঁয়াজটা কেটে ফ্রাই করতে দিয়ে দিই। এটা কুকারে আমি এখন আলু বিনসের ঝাল করবো বলে এটা বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আলু বিনসটা তেলে নেড়ে ঝালের জন্য এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে এবার মাশরুমটা ভাজতে বসিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে মাশরুমটা ভাজা হতে পারে, আমি কাজ করি। একটু মাশরুমটা দিয়ে দিলাম, এর মধ্যে এবার পেঁয়াজটা নাড়া হয়ে গেছে, এর মধ্যে মাশরুমটা দিয়ে দিলাম। উপাসে রান্না চলছে, যে ডিমটা ফ্রিজে খালি করে রেখে দিই, ডিম নিয়ে এসেছি। আর সাথে ছেলে খেতে ভালোবাসে তাই এই যে কালো আঙুর নিয়ে এসেছি। ডিমটা খালি করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। মাশরুমটা হয়ে আসছে ভাজা ভাজা, এবারে কুকারেও মিশেল বেজে গেছে। সমস্ত রান্না বান্না করে নিই, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি। সকালবেলায় ছেলেকে স্যান্ডউইচ করে দেবো তাই একটুখানি শসা আর একটু লেটাস কেটে রেখেছি। সকালবেলা অত টাইম পাই না তাই রাত্রিবেলায় বা দুপুরবেলায় কেটে রাখি। আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। এটা হচ্ছে হাজব্যান্ড নিয়ে এসেছে, ওকে গিফট করেছে একচুয়ালি চাইনিজ টি। আমি এখন খুলে দেখিনি, এই ফার্স্ট টাইম আপনাদের সাথে খুলে দেখছি। দেখে মনে হচ্ছে যেন জুয়েলারি বক্স, বাট এর মধ্যে চা আছে। এই যে চাইনিজ টি কীভাবে বানায় আমি জানি না, এত প্যাক করা আছে। যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন কমেন্টে। এই যে চাইনিজ টি, আলু বিনসের তরকারি, মাছের মাছ হয়নি আজকে, সরি মাশরুম দিয়ে আর এই পেঁপে সিদ্ধ আর একটু লেটাস কেটেছিলাম সেটা দিয়েই ভাত খেতে বসে গেছি। যে ভাতটা খেয়ে নিই এখন, বলেছিলাম রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, শেয়ার করে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলের আসার টাইম হয়ে আসছে, ছেলের জন্য ওয়েট করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই বাই।